গত সপ্তাহেই শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা। ছাত্রছাত্রীদের জীবনে এটাই প্রথম বড় পরীক্ষা। এই পরীক্ষা চলাকালীন মাইক বক্স সিস্টেম সবই বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন। এই নির্দেশ মতোই পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে একটি অনুষ্ঠানে মাইক ছাড়াই কথা বলেন রাজ্যের মন্ত্রী অরূপ রায়। কিন্তু এবার মন্ত্রী ঠিক উল্টো পথে হেঁটে মাধ্যমিকের সময় মাইক হাতে নিয়ে বিতর্কে জড়ালেন বালির তৃণমূল বিধায়ক। মাধ্যমিক পরীক্ষার জন্য প্রশাসনের নিষেধ থাকা সত্ত্বেও মাইক হাতে বক্তৃতা দেন বলে অভিযোগ উঠেছে বালির বিধায়ক ডক্টর রানা চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে। গত রবিবার সকালে বালির এক অনুষ্ঠানে অংশ নেন মন্ত্রী অরূপ রায়। সেখানে প্রশাসনের নির্দেশকে মান্যতা দিয়ে মাইক ছাড়া খালি গলায় বক্তৃতা দেন তিনি। এবার ঠিক তার উল্টো ছবি নজরে এলো বিধায়কের ক্ষেত্রে। বালির বিধায়কের এমন কার্যকলাপ নিয়ে ইতিমধ্যেই বিতর্ক তৈরি হয়েছে। ঘটনা নিয়ে সরব হয়েছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। যদিও এই নিয়ে তৃণমূল বিধায়কের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পয়সা দে দিয়া তো আপ উসকে উপর বিশ্বাস মত রাখিয়ে, আপ ভরসা রাখিয়ে হাম লোগ কে উপর সাল ভর, হাম লোগ ভি সাল ভর আপ লোগ কে লিয়ে কাম করতে রহেঙ্গে, আপ লোগ স্বস্থ রহিয়ে খুশ রহিয়ে, হাম লোগ এক পরিবার কে তরহ হ্যায়। বালিতে দেখা যাচ্ছে মন্ত্রী আসছে শাসক দলে, সে কিন্তু মাইক ছাড়া অনুষ্ঠান করে যাচ্ছে, কিন্তু বালির বিধায়ক সেখানে যে কোনো অনুষ্ঠানে গিয়ে মাইক হাতে করে বক্তব্য রাখছে, এই ব্যাপারটা আপনাদের চোখে কীরকম? দেখুন, আমাদের চোখে এটা তো এক হচ্ছে দলটা তৃণমূল দল, যাদের মধ্যে কোনো ডিসিপ্লিন নেই, এবং অ্যাকচুয়ালি এটা দেখে হচ্ছে এদের মধ্যে কোনো কোয়ার্ডিনেশন নেই, কেউ কাউকে মানে না, যে যার মতন থাক চলে, যে যে এলাকায় মন্ত্রী নেতা সে নিজেকে ওই এলাকার সাহেনশাহ মনে করে। অতএব এখানে এদের ঊর্ধ্বতন নেতৃত্বের কথা শোনার প্রয়োজন বলে এরা মনেই করেন না, ভাবেন যখন আমার এলাকা মানে ওটা আমার একদম নিজস্ব সম্পত্তি, এইটা মনে করে ওনারা কাজকর্ম করে থাকেন। না হলে কেউ জনগণের টাকা নয় আছে ওখানে খুশিতে থাকে, একজন বলেন আরেকজনকে চিনি না। তো এই চোরের দলের কাছ থেকে আপনি ভাববেন না যে খুব বিরাট কিছু ভালো ভদ্রতা কিছু আশা করা যায়, এদের কাছে এরকম নোংরামি আশা করা যায়। এদের কাছ থেকে ভালো কিছু আমরা ভাবতেই পারি না যে এরা কোনো ভালো আচরণ করবেন, ভালো নিয়ম মেনে চলবেন। এরা তো পশ্চিমবঙ্গকে পাকিস্তান বানাতে নেমেছেন না, তো এরা তো এরকম করবেন খুব স্বাভাবিক হবে, এতে আর রিয়াকশান কিছু বলার নেই। এদের অসভ্যতাটা দেখে আমরা হতবাক হয়ে যাচ্ছি। সুপ্রিমো বলছেন যে মাইক বাজানো হবে না মাধ্যমিক পরীক্ষার জন্য, সেখানে বহু জায়গায় মাইক বাজছে এবং যে যার মতো করে চলে যাচ্ছে, কেউ কারো কথা শুনছে না। আপনাকে মনে আমি অ্যান্সারটা আগে দিলাম, তার কারণ এরা কখনো কেউ মনেই করেন না যে সুপ্রিমোর কোনো আদেশ এদের মানার দরকার আছে, আর এর জন্য খুব সুপ্রিমোই দায়ী। তিনি তো রাজ্যের কোনো আইনশৃঙ্খলা মেনে চলেন না। যেখানে আমার ধরুন একটা ফ্যামিলি, ফ্যামিলিতে আমার বাবা ঠাকুরদাকে যদি দেখলাম যে তারা একদম কোনো নিয়ম শৃঙ্খলার মধ্যে দিয়ে যাননি, তাহলে আমি আমার পরবর্তী প্রজন্ম তো তাই শিখবো। আজকে হঠাৎ যদি আমার বাবা ঠাকুরদা এসে বললেন এই নিয়মটা জারি করলাম, সেটা আমি মানবো কী করে? ওটা মানতে শিখিনি আমি, দোষটা অ্যাকচুয়ালি তো ওপর থেকে হয়ে আসছে। তো চিরকাল এটাই তো আমরা দেখতে অভ্যস্ত, আর ওনারাও দেখতে অভ্যস্ত। আর ওই যে বললাম, এরা যে যেখানে থাকেন সেই জায়গাটার সাহেনশাহ বলে নিজেকে মনে করেন। আমরা সত্যি আমরাও চাই এই সবাই মিলে আমরা সুস্থ থাকি, আমরা আনন্দে থাকি এবং এই পরিবার আমরা এক। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা। যেটা মিলি বলছিল না, ভীষণ দামি কথা কিন্তু ওটা, আমি কথাটা ছোট হলো আমি ক্যাচ করেছি। হ্যাঁ।